বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে সরকার। অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনাল সদস্যদের নাম ঘোষণা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, দুয়েক দিনের মধ্যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কাজ শুরু করবে। এতে জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজ ত্বরান্বিত হবে বলে জানান আইন উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সুপ্রিম কোর্টে বিচারক সংকট থাকায় ট্রাইব্যুনাল গঠনে দেরি হয়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাদের হত্যা করা হয়েছে, গুলি লেগেছে, হাত পা চোখ হারিয়েছেন, তাদের ন্যায় বিচার পেতে কাজ করবে এই ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। সদস্য হিসাবে আছেন হাইকোর্টের আরেকজন মাননীয় বিচারপতি শফিউল আলম মাহমুদ। আরেকজন সদস্য হিসাবে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। খুব শীঘ্রই অচিরেই বিচার কার্য শুরু হয়ে যাবে। পলাতক আসামিদের বিচারের আওতায় আনা, ভিডিও ডকুমেন্ট সাক্ষী হিসেবে উপস্থাপন সহ আইনের নানা সংস্কারের কথাও বলেন আসিফ নজরুল। দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। যারা প্রকাশ্যে আপনার মানে গুলি করার হুমকি দিয়েছেন, ছাত্র জনতাকে প্রতিহত করার এই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, তাদের অনেকেই গ্রেফতার হননি, আত্মগোপনে আছেন, বাহত পালিয়ে গেছেন। তো আমরা যারা গ্রেফতার আছে তাদের তো বিচার করা কোনো সমস্যা হওয়ার কথা না, আর যারা পালিয়ে গেছেন পলাতকদের বিচার করার বিধান এই আইনে রয়েছে। এবং ওনারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে আমাদের সাথে যে সমস্ত দেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, তো কেউ যদি সেই দেশে থাকে আমরা ওই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে আনার জন্য অনুরোধ করব, ব্যবস্থা গ্রহণ করব। যাদের সাথে এই চুক্তি নাই তাদের ক্ষেত্রেও আমরা ইন্টারন্যাশনাল কাস্টমারি ল অনুযায়ী যতটুকু চেষ্টা করা যায় আমরা আনার চেষ্টা করব। ব্রিফিংয়ে বিএনপির দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি মামলা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। যেই মামলায় চার্জশিট হয়ে যায় সেই মামলায় পিপি যদি কোনো অ্যাপ্লিকেশন না করে, পিপি যদি সেটাকে রিমুভ না করে, তাহলে সেই মামলা প্রত্যাহারের কোনো সুযোগ থাকে না। অনেক সময় অনেকে আমাদেরকে না বুঝে বলে, এত মিথ্যা হয়রানিমূলক মামলা, এটা আইন মন্ত্রণালয় কেন প্রত্যাহার করছে না, এটা তো আমরা চাইলেই প্রত্যাহার করতে পারবো না। যেই মামলা চার্জশিট হয় নাই তদন্তের পর্যায়ে আছে শুধুমাত্র সেইটা আপনার প্রত্যাহার করার সুযোগ থাকে, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিশে। নিম্ন আদালতে কাজের গতি বাড়াতে 4,500 পাবলিক প্রসিকিউটর নিয়োগের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।